আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন ধরনের কিন্তু সবার প্রয়োজন হবে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা মেয়েরা অনেকেই কিছু না কিছু গোল্ডের গয়না সবসময় পরে থাকি, কিন্তু সবসময় আমাদেরকে একটু সমস্যায় পড়তে হয়। কিছুদিন পরপর গয়নাগুলো ময়লা হয়ে যায়, সেজন্য আমাদেরকে গোল্ডের দোকানে যেতে হয়। কিন্তু আমি আজকে দেখিয়ে দিব বাসায় বসে কিভাবে দোকানের মতো চকচকে করে পরিষ্কার করা যায়, এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। জানতে হলে আমার ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর আমরা সবসময় বাসায় যে পেস্ট ব্যবহার করি সেই পেস্ট থেকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের পেস্ট নিলে হবে। আর এখানে আমি একটা শ্যাম্পু নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ। এখানেও যে কোনো ধরনের শ্যাম্পু নিলেই হবে। আর নিয়েছি এক টুকরো লেবু। এই লেবুর রসটা আমি এখন শ্যাম্পু এবং পেস্টের সাথে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাসায় যদি এইভাবে ট্রাই করেন নিজেরাই অবাক হয়ে যাবেন কতটা পরিষ্কার হয় গোল্ডের গয়নাগুলো। আর এখন দিয়ে দিচ্ছি আমি কুসুম থেকে একটু বেশি গরম পানি। এমনভাবে পানি দিতে হবে যাতে করে যে পরিমাণ গয়না পরিষ্কার করা হবে গয়নাগুলো পানিতে ডুবে যায়। এই যে আমি যেগুলো একদম সবসময় ব্যবহার করি সেই গয়নাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো অনেক ময়লা হয়েছে। এই দুটো গয়না সবসময় ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে ব্যবহার করি, তাই এগুলোও দিয়ে দিলাম। এভাবে আমি এখন রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে পানির ভিতর কিন্তু অনেকটাই ময়লা ছেড়ে দিয়েছে, গয়নাগুলো এমনি দেখা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে। আরও ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য আমি ফেলে দেওয়া একটা ব্রাশে একটুখানি পেস্ট নিব। নিয়ে ভিতরের যে জয়েন্টগুলো আছে বা উপরে একটু আলতোভাবে ব্রাশ করে নিব। যেহেতু গরম পানি এবং পেস্ট শ্যাম্পুর ভিতর ভিজানো ছিল, ময়লাগুলো অনেকটাই উঠে গিয়েছে। যেগুলো একদম ভিতরে ছিল সেগুলোও নরম হয়ে গিয়েছে, আর ব্রাশ করার সাথে সাথে ভিতরের ময়লাগুলোও ক্লিন হয়ে যাবে। আমি এখন আলতোভাবে একে একে সবগুলো গয়না ব্রাশ করে নিয়েছি। আর এখন পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে একটা সফট তাওয়ালের মধ্যে নিয়ে দেখাচ্ছি। সফট তাওয়ালে নিয়ে আমি প্রথমে পানি শুকিয়ে নিব। আপনারা চাইলে টিস্যুর মধ্যেও নিতে পারেন। এই যে আমি আলতোভাবে মুছে মুছে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। আর নেওয়ার পরে এখন আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি, একদম ঝকঝকে হয়ে গিয়েছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে অনেক পরিষ্কার হয়েছে। একদম আমরা দোকানে দিয়ে ক্লিন করলে যেরকম চকচকে হয় সেরকমই হয়ে গিয়েছে। আমার এই চুড়ি আর এই আংটিগুলো অনেক বেশি ময়লা ছিল, আর এগুলো কতটা ক্লিন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।